হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা? কোচিং সেন্টার বিতর্ক, তো এই টপিকটা নিয়ে যখন কথা বলতে শুরু করছি তখন আসলে আমার মাথায় যেটা চিন্তা ঘুরঘুর করতেছে সেটা হচ্ছে গিয়ে যে আমি নিজে সেই সময়টায় মানে কোচিং সেন্টারে যখন ভর্তি হওয়ার জন্য আমার ফ্যামিলি আমাকে বলল, এবং আমি অবশ্যই কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই, দেন আমাকে যখন আমার ফ্যামিলি কোচিং সেন্টারে ভর্তি হইতে বলছিল, দেন আমার প্রতিটা কোচিং সেন্টারে আমি খবর নিছিলাম, এবং যেহেতু আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই, দেন প্রতিটা কোচিং সেন্টারই ছিল আমার কোচিং সেন্টার। আমি প্রতিটা কোচিং সেন্টারের সিনিয়র যে ভাইয়ারা ছিল সবার সাথে যোগাযোগ করতাম, সবার ফোন নাম্বার আমার ফোনে ছিল, সবাইকে আমি ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম আমার জন্য দোয়া করেন, এবং অমুক 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 মানে সাবজেক্টের অমুক অধ্যায়ে আমার একটা সমস্যা হয়েছে, সো সেই সমস্যাটা সমাধান হবে কেমনে। সো এই ব্যাপারগুলো নিয়ে যখন সবাইকে জিজ্ঞেস করতাম মোটামুটি সব কোচিং সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গেছিলো। সো সেই আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং এর আগে হচ্ছে গিয়ে কিছু কথা বলি যে কোচিং সেন্টারগুলো কেন তোমার জন্য ইম্পর্টেন্ট এবং কেন তোমার জন্য ইম্পর্টেন্ট না। কোচিং সেন্টারে যদি তুমি ভর্তি হও তাহলে সেগুলো তোমাকে যেমন কিছু অ্যাডভান্টেজ দিবে, যেমন ওই তোমাকে হয়তো কোনো একটা টপিক না বুঝলে সেখানে হেল্প করবে, অথবা কোচিং সেন্টারের যে ভাইয়ারা আছে ওনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়তো আছে, ওনারা সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাকে দিয়ে ওনারা হেল্প করবেন, এবং কোচিং সেন্টারগুলো অনেক কম্পিটিশন থাকবে, কম্পিটিশনের মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে তোমার অবস্থানটা কী। কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলো যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কোচিং সেন্টারে গিয়ে মানুষ সাধারণত হতাশ হয়ে যায়, এবং কোচিং সেন্টারে গিয়ে মানুষ আসলে ওই কোচিংয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে সবাই মনে করে যে কোচিংয়ে যেভাবে শেখাচ্ছে আমাকে সেভাবে শিখলেই হয়ে যাবে আমার। দেন হচ্ছে গিয়ে তোমার কোচিং সেন্টার থেকে যদি একজনও চান্স না পায়, বাট তোমাকে তো চান্স পাওয়া লাগবে, ঠিক না? তুমি তো এই জন্যই কোচিং সেন্টারে ঢুকছো যে কেউ চান্স না পেলেও তোমাকে চান্স পাওয়াই লাগবে, ঠিক না? সো এর জন্যই তুমি ঢুকছো, এবং তুমি যেই কোচিং সেন্টারে ভর্তি হয়েছো সেই কোচিং সেন্টারের ভাইয়ারা যদি ভালোভাবে তোমাকে টিচ করতে না পারে, ওনারা যদি ভালোভাবে তোমাকে গাইড করতে না পারে, দেন আসলে কিন্তু তুমি আলটিমেটলি সাকসেসফুল হবা না। হ্যাঁ, কিন্তু কোচিং সেন্টারের ভুলের কারণে কিন্তু তোমার লাইফটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই এই ভুলটা করবা না যে মানে হাবিজাবি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেন নিজের ক্ষতিটা না করো। কথা হচ্ছে গিয়ে যে কোন কোচিং সেন্টারে ভর্তি হবে সেটার জন্য অবশ্যই কিছু কি ফ্যাক্টর তোমাকে মনে রাখতে হবে, যে কোচিং সেন্টারের সার্ভিস কেমন। হ্যাঁ, তো সার্ভিসটা অনেক কিছুর উপরই ডিপেন্ড করে, অবশ্যই মাঝে মাঝে এটা কতটা স্টুডেন্ট সেখানে আসে সেটার উপরও ডিপেন্ড করবে, কিন্তু অবশ্যই এটা অলওয়েজ এরকম না যে অনেক স্টুডেন্ট আসে এর মানে কোচিং সেন্টারটাই খারাপ, অনেক স্টুডেন্ট আসে এই কারণেই যে কোচিং সেন্টারটা ভালো, ঠিক না? সেটা বিখ্যাত এই কারণেই যে ওরা আসলেই ভালো রেজাল্ট করতেছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যদিও ওরা বিখ্যাত, যদিও ওরা ইয়ে করে মানে ভালো রেজাল্ট করে এভরি টাইম, কিন্তু প্রতিটা শাখা কিন্তু এক না। হ্যাঁ, যেমন ধরো ফার্ম গেটের শাখাগুলোতে কম্পিটিশন সাধারণত বেশি হয়। হ্যাঁ, মানে ওই ঢাকা শহরে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় ফার্ম গেটের শাখাগুলোতে। এখন ফার্ম গেটে কোচিং না করে তুমি যদি মোহাম্মদপুর অথবা মিরপুরের কোথাও কোচিং করো অথবা অন্য যে কোনো জায়গায় কোচিং করো তাহলে কিন্তু একই কম্পিটিশন তুমি পাবা না। হ্যাঁ, এবং ফার্ম গেটেই কিন্তু বেস্ট টিচারগুলো থাকে, হ্যাঁ কম্পিটিশন সেখানে সবচেয়ে বেশি হয়। এখন কথা হচ্ছে তুমি যদি ফার্ম গেটের শাখাগুলোতে ভর্তি হইতে চাও, দেন তোমাকে এটাও ভাবা লাগবে যে ফার্ম গেট থেকে তোমার বাসায় আসতে যেতে কত দূর সময় লাগবে, অথবা তুমি যদি ঢাকার বাইরেও থাকো, ঢাকার বাইরে থেকে যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হইতে চাও, তুমি ফার্ম গেট থেকে তুমি দূরে কোথাও থাকো, দেন এরপরেও তুমি কোন কোচিং সেন্টারে ভর্তি হবা সেটার জন্য তোমাকে যেই জিনিসগুলো ভাবতে হবে সেটা হচ্ছে গিয়ে ওই কোচিং সেন্টারে আসতে যেতে কতটা সময় লাগবে তোমার। এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে যে কোচিং সেন্টারের স্যারগুলোই কিন্তু তোমাকে সব কিছু শেখা দিবে না। হ্যাঁ, অবশ্যই তারা এক্সপিরিয়েন্সড, অবশ্যই তারা তোমাকে ভালো কিছু তথ্য দিতে পারবে, এবং স্যার নিজেই যদি কিছু না জানেন তোমাকে অবশ্যই কিছু শেখাইতে পারবেন না। তাই ভালো টিচার অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হচ্ছে গিয়ে তোমার সময়টা। হ্যাঁ, আহামরি এমন কোনো টিপস তোমাকে ওই শিক্ষকেরা দিবেন না যেই টিপসের জন্য তোমাকে এরকম এভরিডে 4-5 ঘন্টা অপচয় করতে হবে। হ্যাঁ, সো নিজের বুঝটা এখন বুঝতে হবে তোমাকে যে কোচিং সেন্টারগুলো অবশ্যই তোমাকে সব কিছু দিয়ে দিবে না। হ্যাঁ, সেই টিপসগুলো তুমি কোচিং সেন্টারে গিয়ে পাবা, সেই টিপসগুলো তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে পাইতে পারো, সেই টিপসগুলো তুমি তোমার পাশের বাসার যে বড় ভাই আছে ইউনিভার্সিটিতে পড়তেছে তার কাছ থেকে পাইতে পারো। হ্যাঁ, তোমার জন্য সেজন্য বিশাল কিছু করতে হবে না, বিশাল দূরে গিয়ে পড়তে হবে না। হ্যাঁ, সেটার জন্য তুমি যে কোনো কোচিং সেন্টারে পড়তে পারো, কিন্তু সবচেয়ে বড় যেই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কোচিং সেন্টারের সার্ভিসটা কেমন। হ্যাঁ,
সেই কোচিং সেন্টারের তোমার বুঝতে হবে যে সেখানে তুমি সিনিয়রদের কাছ থেকে আইডিয়া নিতে পারো, যে অমুক কোচিং সেন্টারে যিনি লেখাপড়া করছেন, সো ওনাকে জিজ্ঞেস করতে পারো যে উনি যখন এই মানে এই শাখায় গিয়ে ইয়ে করছেন, মানে কোচিংয়ের জন্য ইয়ে করছিলেন, ওনাকে তখন কীরকম সার্ভিস দেওয়া হয়েছিল, ওই মানে ভাইয়ারা সেখানে আন্তরিক কিনা, যে কোনো সমস্যায় ওনারা হেল্প করেন কিনা, এইসব ব্যাপার নিয়ে অবশ্যই ভাবতে হবে। অনেক কোচিং সেন্টারই আছে প্রচুর বিখ্যাত, কিন্তু ওরা প্রচুর ডিসগাস্টিং। আমি নিজেও দেখছি অনেক কোচিং সেন্টার, সেখানে গিয়ে আমি দেখছি যে এদের প্রচুর ইয়ে থাকে, মানে ওই তোমরা এরা মানে নিজের ইয়ে করে, মানে ওই মানে এত বিজনেস মাইন্ড এদের যে ওই শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই ওরা মানুষকে শেখায়। সো ওই সব কোচিং সেন্টার থেকে সাবধান থাকবা, এবং নাম উল্লেখ করতেছি না আমি, বাট অবশ্যই অনেক রকম কোচিং আছে যারা কিনা এটা করে, দেন অবশ্যই, কিন্তু নাম উল্লেখ না করলে হবে কি, তোমার এই ভিডিওটাই আসলে তোমার জন্য ইয়ে হবে, যে কারণ তুমি তো নাম শুনতে আসছো, ঠিক না, যে কোন কোচিং সেন্টার তোমার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে। দেন আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছিল আমি শেয়ার করি। নাম্বার ওয়ান আমার কাছে মনে হয়েছিল আইকন প্লাস, অবশ্যই কেউ অফেন্সিভলি নেবা না, এবং অবশ্যই আমাকে কেউ কিছু দেয় না এই কারণে, বাট আমার কাছে নাম্বার ওয়ান মনে হয়েছিল আইকন প্লাস। কারণ হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটিতে, আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে আছি ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানকার একটা ভাইয়া ছিল যে কিনা আইকন প্লাসে তখন টিচ দিত। হ্যাঁ, সো ওই ভাইয়ার সাথে যখন আমার ফার্স্ট দেখা হয়েছে, উনি আমাকে, ওনার সাথে দেখা হওয়ার পর ওনাকে যখন আমি বললাম ভাই আমি তো কোথাও কোচিং করবো না, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল, সো উনি আমাকে ইয়ে করছিলেন যে তুই যদি কোচিং সেন্টারে ভর্তি না হস তুই আমাকে ফোন দিস, আমার ফোন নাম্বার নিয়ে যা, যে কোনো রকমের সমস্যায় আমাকে ফোন দিবি, আশা করি মানে আই উইল ট্রাই টু হেল্প ইউ। দেন অবশ্যই ওনারা প্রচুর হেল্পফুল ছিলেন, এবং আইকন প্লাসের যত স্টুডেন্টকে আমি যেই জায়গাতেই দেখছি ওরা সবসময় আমাকে এটাই বলছে যে আইকন প্লাসে ভর্তি হইতে পারে ওরা খুব হ্যাপি। হ্যাঁ, সো আইকন প্লাসের সার্ভিসটা প্রচুর ভালো, এবং অবশ্যই সেটা ফার্ম গেট শাখা। হ্যাঁ, বাকি আইকন প্লাসের যে শাখাগুলো আছে সেগুলো সম্পর্কে আমি খুব বেশি কিছু বলতে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে আইকন প্লাসের মিরপুরের যে শাখাটা আছে সেখানে আমার একটা আপু পড়তো, এবং উনি বলছিলেন যে এই শাখাটাকে ওনার খুব বেশি ভালো মনে হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার নিজের ওপিনিয়ন। সো উনি বলছিলেন যে ওনার কাছে মনে হয়েছিল যে ফার্মগেট শাখাটা এটার চেয়ে ফার মোর বেটার। হ্যাঁ, ফার্মগেট শাখাটা প্রচুর ভালো, সো আইকন প্লাসের মিরপুরের শাখাটার চেয়ে ফার্মগেটের শাখাটা ভালো। হ্যাঁ, সো সার্ভিসটা ডিফার করে। হ্যাঁ, সার্ভিসটা হচ্ছে কি, এই আইকন প্লাসের সেই শাখাটায় বিখ্যাত টিচারগুলো আছে, অমায়িক টিচারগুলো আছে, যেই টিচারগুলো কিনা ডেডিকেশন দিয়ে মানুষকে শেখায়, এরা প্রচুর বিখ্যাত। সো এরা প্রচুর অমায়িক, ফেসবুকে ওরা অনেক মানুষকে অনেক রকমের হেল্প করে, ইভেন আমি আইকন প্লাসে কোচিং করতাম না, বাট যে কোনো রকমের সমস্যায় ফেসবুকে যখন পোস্ট করতাম তখনই হেল্প করতেন ওনারা। সো এই টাইপের হেল্পগুলো তো মানে তোমরা ইয়ে করতে পারো। আইকনের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেটা হচ্ছে কি জিকে হোম আইকন প্লাস, এই টাইপের ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবা। সো সেখানে আইকন মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে যে কোনো কোশ্চেন করলেই ওনারা অ্যান্সার দিবেন তোমাকে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এক নম্বর যে সার্ভিসটা এখানে ভালো, আর নাম্বার টু হচ্ছে গিয়ে ইউসিসি। হ্যাঁ, ইউসিসিকে ভালো বলবো এই কারণে যে ওখানে প্রচুর স্টুডেন্টস আছে। হ্যাঁ, কিন্তু স্টুডেন্টস থাকলেও অবশ্যই সার্ভিসের কথা আমি বলতে পারবো না, কারণ যেই ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে, প্রচুর স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল আমার ইউসিসির, এবং প্রায় অনেকের কাছে আমি শুনছি, সবার কাছে না, অনেকেই আমাকে বলছিল মানে ইউসিসি অনেক ভালো, বাট অনেকের কাছে আমি শুনছি এটা যে ইউসিসির সার্ভিসটা ওদের কাছে ততটা ভালো মনে হয় না, অতটা আন্তরিক ওরা না। হ্যাঁ, ওদের যেই মানে ক্লায়েন্টগুলো আছে, মানে ক্লায়েন্টের সাথে ওরা খুব বেশি ভালো আচরণ করে না। হ্যাঁ, সো এটা অবশ্যই খারাপ একটা দিক, যে তুমি যদি একটা কোচিং সেন্টারে যাও এখন, এবং সেখান থেকে যদি তুমি তোমার হেল্পগুলো না পাও, তাহলে তো কোচিং সেন্টার গিয়ে তোমার খুব বেশি লাভ হইলো না। হ্যাঁ, শুরুতে হচ্ছে আইকন প্লাস, এরপরে ইউসিসি, এরপরে হচ্ছে কি সাইফুস। হ্যাঁ, সাইফুসের ইয়েগুলো, কিন্তু সাইফুস নিয়েও অনেক অভিযোগ আমার কাছে আছে এখনও। আমার নিজের মামাতো বোন সে সাইফুসে কোচিং করছে, এবং সে বলছিল আমাকে ওদের সাপ্তাহিক এক্সাম নেওয়ার কথা ছিল, এবং ওরা এক্সাম নিত না, ও পড়তে হচ্ছে মোহাম্মদপুর শাখায়,
হ্যাঁ, সো এইসব অভিযোগ আমি অনেক জায়গা থেকে ইয়ে পাইছি, এবং ফার্মগেটের একটা ফ্রেন্ড ছিল আমার সাইফুসের, সেও আমাকে মানে ইয়ে করছিল একবার যে ওদের ওখানে নাকি ইউসিসিতে যে পরিমাণ শ্রম দেওয়া হয় ওদের ওদের জন্য অতটা শ্রম দেওয়া হয় না। তো এই অভিযোগগুলো আমার কাছে অনেকবার আসছিল, কিন্তু সাইফুসের মানে অন্যান্য কোচিং সেন্টারের দিক থেকে সাইফুস মোটামুটি ভালো, ইংলিশের জন্য হিসেবেও সাইফুস মোটামুটি প্রচুর ভালো অন্যান্য কোচিং সেন্টারের থেকে। বাকি যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলোর একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিব, সেই লিস্টটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, সো আমার কাছে যে কোচিং সেন্টারগুলোকে উপরে মনে হয়েছে সেগুলো উপরে রাখবো, যেগুলো নিচে মনে হয়েছে সেগুলোকে নিচে রাখবো। হ্যাঁ, সো এটাই। এরপরে হচ্ছে গিয়ে কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে কোচিং সেন্টারের মধ্যে গিয়ে তোমাকে সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কোচিং সেন্টারের উপর নির্ভরশীল হয়ে যাবা না। হ্যাঁ, কোচিং সেন্টারের উপর যদি তুমি নির্ভরশীল হয়ে যাও তাহলে ওই আইকন প্লাসই তোমাকে কিন্তু শেষ করবে, ওই সাইফুসি কিন্তু তোমাকে শেষ করবে, ইউসিসি তোমাকে শেষ করবে। কারণ অতিরিক্ত নির্ভরশীল হইলে তুমি নিজের লেখাপড়াটা বাদ দিয়ে ওই কোচিং সেন্টারের ভাইয়ারা তোমাকে যা বলবে তুমি সেগুলোই ফলো করতে থাকবা, অবশ্যই তুমি কোচিংয়ে সব কিছু ফলো করবা না। তোমার তোমার ক্ষেত্রে যেই জিনিসটা সত্য না সেই জিনিসটা অন্যের জন্য সত্য হইতেও পারে। তোমার ভাইয়ারা হয়তো বলতে পারে যে অমুক অমুক ইয়েতে অমুক নিয়মে তোমাকে লেখাপড়া করতে হবে, এভরি টাইম মানে এভরি ডে 2 ঘন্টা তোমাকে অমুক সাবজেক্টের জন্য দেওয়া লাগবে। কিন্তু ধরো তুমি অমুক সাবজেক্টে প্রচুর ভালো, ধরো ইংলিশ, হ্যাঁ, তো মানে তোমাকে ওই কোচিং সেন্টারের যে ভাইয়ারা আছে ওনারা বললে যে ইংলিশের জন্য তোমাকে এভরি ডে 4 আওয়ার্স দিতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি নিজে দেখলা যে ইংলিশে তুমি প্রচুর ভালো পারো, প্রচুর দক্ষতা আছে তোমার ইংলিশে, ইংলিশে প্রচুর নাম্বার আসতেছে তোমার, তোমার খারাপ হচ্ছে কি বাংলায় আর সাধারণ জ্ঞানে। কিন্তু তুমি যদি এখন ওই মানে 4 আওয়ার্স যাবত খালি ইংলিশই পড়তে থাকো আর বাকি 2 সাবজেক্ট পড়ার সুযোগ না পাও তাহলে কিন্তু তুমি শেষ, ঠিক না? সো কোচিং সেন্টারে যদি তুমি গিয়ে দেখো যে ইংলিশে ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাও তোমাকে সেইটা ফলো করতে হবে না। কিন্তু তুমি যদি দেখো যে তোমার সমস্যা হচ্ছে কি ওই বাংলায় আর সাধারণ জ্ঞানে, অবশ্যই তুমি কোচিং সেন্টার বাদ দিয়ে নিজে বাংলা ইংলিশ পড়তে থাকো। হ্যাঁ, এবং না বাংলা সাধারণ জ্ঞান পড়তে থাকো, এবং বাংলা সাধারণ জ্ঞানে যদি কোনো সমস্যা থাকে কোচিং সেন্টারের ভাইয়াদের কাছে যাও, ওনাদের হেল্প নাও। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে গিয়ে যদি তুমি দেখো যে ওই কোচিং সেন্টারগুলো তোমার নির্দিষ্ট একটা সাবজেক্টের মধ্যে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ক্লাসে খুব বেশি আলোচনা করে নেই, তাহলে অবশ্যই ফিল ফ্রি টু ডিসকাস উইথ ইয়োর ওই সিনিয়র ভাইয়ারা, মানে ওনাদের সাথে আলোচনা করো। তাদের সাথে আলোচনা করলে তুমি বুঝবা যে আসলে তোমাকে কী করতে হবে। হ্যাঁ, ভাইয়ারা অবশ্যই তোমাকে হেল্প করবে, অবশ্যই তোমাকে ভালোভাবে নিবে, এবং ভয় পাবা না, প্রচুর হেল্প পাবা ওনাদের কাছ থেকে, অবশ্যই হেল্প নিবা। হ্যাঁ, যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও অবশ্যই ওনারা প্রচুর স্কিলড একটা স্টুডেন্ট কোচিং তখনই খুলবে যখন কিনা সে মনে করবে সে একটা মানুষ কিছু শিখাইতে পারবে। হ্যাঁ, অবশ্যই তুমি যদি ওনার কাছ থেকে কিছু নিতে পারো তাহলে অবশ্যই উনি তোমাকে ওটা দিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই তার জ্ঞান আছে। হ্যাঁ, তিনি যদি তোমাকে সব কিছু নাও শিখিয়ে দেয় বা তুমি যদি ওনার কাছে শিখতে চাও অবশ্যই উনি তোমাকে শেখাবেন। তাই যেই কোচিং সেন্টারেই ভর্তি হও না কেন তুমি এটা মাথায় রাখবা যে তোমাকে যেন ওই কোচিং সেন্টারে গিয়ে একটা হেল্প দেওয়া হয়, কোচিং সেন্টারে গিয়ে যেন তুমি হেল্পটা অর্জন করতে পারো, তুমি যেই কোচিং সেন্টারে ভর্তি হও তুমি যেন ওই সেবাটা সঠিকভাবে নিতে পারো। হ্যাঁ, সো এগুলোই থাকবে। এখন কোচিং সেন্টারগুলো নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে অথবা অন্য যে কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে কমেন্টে আমাকে বলতে পারো, আই উইল ট্রাই টু অ্যান্সার দ্যাম। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।